নতুন ব্যবসায়ী সানি লিওন পর্ন দুনিয়াকে বিদায় জানিয়ে বলিউডে পা রাখেন সানি লিওন তারপর কেটে গেছে এক দশক অভিনয়ের পাশাপাশি এবার রেস্তোরাঁর ব্যবসায় নাম নেন এই অভিনেত্রী টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন উত্তরপ্রদেশের নরওয়ার্ডে রেস্তোরাঁ চালু করছেন সানি লিওন গত কুড়ি জানুয়ারি রেস্তোরাঁটির অনুষ্ঠানিক উদ্ভাবন করবেন তিনি এর নাম রেখেছে চিকালোকা তবে সানি এই যাত্রা একা শুরু করেননি এতে তার ব্যবসায়িক পার্টনার হিসেবে রয়েছেন সিঙ্গিং রুলস হসপিটালিটির পরিচালক সাইদ বাউয়েজা। সামিলিওন ও তার স্বামী ড্যানিয়েলকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁটি উদ্বোধন করেন নতুন এই প্রতিষ্ঠানে বেশ কটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি দোতলা বিশিষ্ট ঝকঝকে রেস্তোরাঁ ডেকোরেশনে যে কারো চোখ আটকে যাবে সানি লিওন বলেন আমি মনে করি বিনোদনকারীদের শুধু চলচ্চিত্র ও টি ভিষয়ে আটকে থাকলেই চলবে না অবশ্যই আমাদের উদ্যোগ নেওয়া উচিত নতুন কিছু করা প্রয়োজন যাতে আমরা আমাদের ব্র্যান্ডকে প্রসারিত করতে পারি এ সময় পণডুনিয়া কাপানো ও লিওন বিগ বস শো শোয়ের মাধ্যমে ভারতীয় সবিজ অঙ্গনে পা রাখেন এরপর জিমস টুর মাধ্যমে বলিউড সিনেমার নাম লেখান পরবর্তী সময়ে জ্যাকপট রাগিনী এম এম এস টু এক পেহেলি নীলা মাস্তিজাদে প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেছেন